আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রিয় চ্যানেল ভঙ্গ ট্রাভেল আপনাদের মাঝে আবার একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেল। আমি এখন আছি এয়ারপোর্ট রোড, যাচ্ছি উত্তরার দিকে, সামনে থেকে ইউ টার্ন করে যাব খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে কুড়িল চৌরাস্তা। তো চলুন দেখা যাক এই রোডে কি কি ঘটনা ঘটে এবং কি কি ঘটনা ঘটবে, সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। আমার কাজ রোডে আগডুম বাগডুম ঘোড়ার ডুম চলে না, আসলেই যানবাহন চলে। বাম সাইডের একটা যানবাহন দেখতেই পাচ্ছেন, ঢাকার সিটির যানবাহন, দেখুন তার চেহারাটা দেখলে আসলে বমি চলে আসবে, মাইন্ড করেন আপনারা আমার কথায়। পৃথিবীর কোনো কান্ট্রিতে এত সুন্দর চেহারার সিটি বাস আপনারা দেখবেন না। আর এই রোডে যেসব যানবাহন চলে এবং আমাদের বাংলাদেশের রোডে, মানে পৃথিবীর কোনো কান্ট্রিতে এইভাবে চলে না। আপনারা স্ক্রিনে অনেক কিছুই দেখতে পাচ্ছেন এবং অনেক কিছু দেখবেন। এখন যানজটে দাঁড়ায় আছি, আমার মাথার উপরে যেটা দেখতেছেন এটা হাইওয়ে, ফ্রিওয়ে হবে, যেটার উপর দিয়ে আপনারা খুব আরামে যাতায়াত করতে পারবেন। কিন্তু এটা মনে রাখবেন, বাংলাদেশের যত ফ্রিওয়ে হোক আর যত ফাঁকা রোডই হোক, যানজট কিন্তু সব জায়গায় বাঁধবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। রোডটা খুবই ফাঁকা দুপুরের পরে, সচরাচর এত ফাঁকা রোড আসলে দেখা যায় না। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেশ ও বিদেশ ভাই ও বোনেরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং আজব আজব অদ্ভুত প্রাণী দেখতে পারবেন, অদ্ভুত প্রাণীর কীভাবে ড্রাইভ করে গাড়ি সেগুলো দেখতে পারবেন। আপনারা বাম সাইডে দেখতেই পাচ্ছেন দুইটা সিটি সার্ভিস কীভাবে ঠেলাঠেলি করতেছে, কেউ কাউরে সাইড দিতে রাজি না এবং কেউ কাউরে সাইড দেবেও না, এবং এর মাঝে যে পড়বে সেই চ্যাপটা হবে, এবং এই চ্যাপটার কারণে দেখছেন বাইক কীভাবে বেরোই যাচ্ছে। আপনারা ফাইটার বিমান দেখছেন না, যখন যুদ্ধবাদে দেখেন না আকাশে ফাইটার বিমান ওড়ে, তা আমাদের ঢাকা শহরের মোটরসাইকেলগুলি এরকম ফাইটার বিমানের মতন চলে। তা যে কথা বলছিলাম যে এই দুই বাসের চিপা চুপাই যে মরবেন সে তার নিজ দায়িত্বে মরবেন, এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, আমি ভিডিও বানাচ্ছি আমিও দায়ী না এবং বাস মালিকও দায়ী না। কেন আপনি দুই বাসের মাঝখানে গেলেন কেন, এর জন্য উল্টা কিন্তু আপনাকেই জরিমানা করা হবে, এটা মাথায় রাখবেন। কেন বাসের চেহারা দেখলেই আপনারা বোঝেন যে আমাদের ঢাকা শহরের সিটি বাসগুলি কত জঘন্যভাবে চলে এবং তাদের কত জঘন্য চেহারা,
রোডটা তো আপনারা ভালো করেই জানেন, তাহলে আপনারা সাবধানে আর রোডে চলাচল করবেন, সাবধানে থাকবেন। এবং সামনে আরো অনেক ভিডিও দেখতে পারবেন। আশা করি আপনাদের অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে। আজকে আর আপনাদের সাথে বেশি ভগর ভগর পকর পকর করব না। তো যেটা আর কি বলতে বলতে থেমে গেলাম, এরকম অদ্ভুত প্রাণী, অদ্ভুত যানবাহন, অদ্ভুত মানুষজন, অদ্ভুত বাইক, অদ্ভুত গাড়ি চালানো, সব কিছুই অদ্ভুত। যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এরকম অনেক অদ্ভুত ভিডিও সামনে দেখতে পারবেন। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।